মালদ্বীপে জানভির ছবিগুলো দেখেছেন কি? দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘুরতে ভালোবাসেন জানভি কাপুর, তার ইনস্টাগ্রামে ঠু মারলেই বহু দেশ ঘোরার অভিজ্ঞতা হয়ে যায়। আজ উত্তরাখণ্ড, তো কাল সৌদি আরব, কাজ না থাকলেই বেরিয়ে পড়েন জানভি। এই যেমন এবার ছুটেছেন মালদ্বীপে। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই পর্যটন গন্তব্য থেকে নিয়মিত ছবি পোস্ট করছেন জানভি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তার মালদ্বীপ সফর। ছুটি কাটাতে জানভি কাপুরের অন্যতম প্রিয় গন্তব্য মালদ্বীপ। প্রায় প্রতি বছরই মালদ্বীপে যান তিনি। কেবল জানভি নয়, অনেক বলিউড তারকারই পছন্দের গন্তব্য মালদ্বীপ। মুম্বাই ছাড়া সহজে যাতায়াত, ভিসার ঝামেলা না থাকা সহ ভারতের চলচ্চিত্র তারকারা প্রায় ছুটে যান মালদ্বীপে। মালদ্বীপ থেকে পোস্ট করা ছবিগুলোই অভিনেত্রীকে একাই দেখা গেছে। ছবিগুলো কে তুলেছেন তা অবশ্য খোলাসা করেননি তিনি। ভারত মহাসাগরের দ্বীপ দেশটি থেকে পোস্ট করা ছবিগুলোই জাহ্নবীকে দেখা গেছে নানান ধরনের এবং নানান রঙের বিকিনি ও সুইমিং স্যুটে। তবে নানান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেও জানভির কাছে ভারত ভ্রমণ সবচেয়ে উত্তেজনার। এক সাক্ষাৎকারে ঘোরাঘুরি নিয়ে জানভি বলেছিলেন, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ভারতের অনেক জায়গায় গিয়ে ওয়াও বলে লাফিয়ে উঠেছি। মালদ্বীপ থেকে পোস্ট করা জানভি কাপুরের ছবিগুলো পছন্দ করেছেন ভক্তরা। প্রতিটি ছবির নিচে মন্তব্য করেছেন অনুসারীরা। জানভি কাপুরের সর্বশেষ সিনেমা মিলি প্রেক্ষাগৃহে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারেনি। মিলি সিনেমায় প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় কাজ করেছেন জানভি। সামনে জানভিকে দেখা যাবে বাওয়াল, মিস্টার অ্যান্ড মিসেস মাহি সহ বেশ কয়েকটি সিনেমায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তারকাদের জীবন সম্পর্কে এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।